সিনিয়র টি-20 ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে হারবে ক্লাব। এমবিবি স্টেডিয়ামে দলের কোচ রাকেশ দেববর্মা ও রাজিত সরকারের তত্ত্বাবধানে প্রস্তুতি সেরে নিচ্ছে দলের ক্রিকেটাররা। শুক্রবার এমবিবি স্টেডিয়ামে গিয়ে তাদের প্রস্তুতি লক্ষ্য করা গেল। এবছর ভালো দল গঠন করা হয়েছে বলে দাবি করেন ক্লাবের কর্মকর্তারা। দলে আছেন রঞ্জিত সম্রাট সিনহা, নিরুপম সেন এবং অনূর্ধ্ব ২৫ থেকে রয়েছে পারভেজ সুলতান, দীপায়ন দেববর্মা, রিমন সাহা। এদিন প্র্যাকটিসে অংশ নেয় বহিরাজ্য কলকাতা থেকে আগত দুই প্রফেশনাল খেলোয়াড়। সহসা উত্তরপ্রদেশ থেকে আসবে দুজন, এতে জেতার জন্য ব্যালেন্স টিম গঠন হয়ে যাবে। জেতার জন্য মাঠে নামবে হারভে দল, সুপার লিগে যাওয়ার লক্ষ্য থাকবে বলে জানান ক্লাব কর্মকর্তারা। আগামী 5 আগস্ট থেকে শুরু হচ্ছে সিনিয়র টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, তবে 6 আগস্ট প্রথম ম্যাচ চলমান সংঘের সঙ্গে মুখোমুখি হবে হারবে বলে জানা যায়। তাই এবার প্রস্তুতি তুঙ্গে। আমাদের এবার ক্লাবের হারবে ক্লাবের দায়িত্বে কোচিং এর দায়িত্বে আছে রাকেশ দেববর্মা এবং রাজেশ সরকার। আমাদের টিম এবার খুব ভালো হয়েছে, রঞ্জির যেমন সম্রাট সিনহা, নিরুপম সেন আছে আমাদের দলে এবং আন্ডার-25 পারভেজ সুলতান, দীপায়ন দেববর্মা, রিমন সাহা জুনিয়র লেভেলও প্লেয়ার আছে।